নমস্কার বন্ধুরা অ্যাসপিডেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের বলতে পারো অনেক দিনের রিকোয়েস্ট ছিল এই বইটা নিয়ে একটা ভিডিও করার জন্য তো আজকের ভিডিওতে আমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এবং মার্কসম্যানের যৌথ উদ্যোগে প্রকাশিত যেটা বলতে পারো একুশ হাজার প্লাস এমসি কু বই জেনারেল স্টাডিজের ওপরে অবজেক্টিভ সেই বইটার ইলেভেন্থ যে এডিশন রয়েছে অর্থাৎ এটাই বইটার লেটেস্ট এডিশান তো এটার একটা আমরা বলতে পারো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে তোমরা দেখে নেব যে এই যে এডিশনটা রয়েছে বা এই যে পার্টিকুলার বইটা এই বইটা তোমাদের জিকে পড়ার ক্ষেত্রে অর্থাৎ জি বা জি এর বলতে পারো এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে বইটা কেমন হবে এবং এই বইটা তোমাদের ডাব্লিউ এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে কিভাবে তোমাদেরকে হেল্প করবে তো সব কিছু নিয়ে আলোচনা কিন্তু ভিডিওতে করব তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বইয়ের রিভিউ করে থাকি তোমরা যারা এখনো পর্যন্ত তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ভিডিও দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই প্রথমেই লাইক করে দিও আর আমি তোমাদেরকে এটা বলবো তোমরা ভিডিওটা যতটা পারো একটু বেশি করে দেখো তাহলে বইটা সম্পর্কে কিন্তু তোমাদের একটা ব্রিফ নলেজ তৈরি হবে দেখো এই বইটা বলতে পারো যে এক প্রকার ইংলিশ ভার্সানে মানে সিঙ্গেল যদি কোনো এমসিকিউ বই হয় এই বইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা বেস্ট বুক কেন তার কারণ হচ্ছে এই বইটার মধ্যে আমরা সবথেকে বেশি পরিমাণে এমসিকিউ প্রায় একুশ হাজার প্লাস এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছি এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সাবজেক্ট ওয়াইজ কিন্তু বলতে পারো এইখানে বইটার মধ্যে এমসিকিউগুলোকে সাজানো রয়েছে এবং এটা বেসিক্যালি বিভিন্ন যে সমস্ত বলতে পারো আমাদের সিভিল সার্ভিস এক্সামিনেশান তার মধ্যে ইউপিএসসি রয়েছে বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি ইউপিপিএসসি মধ্যপ্রদেশ পিএসসি রয়েছে এছাড়াও অন্যান্য স্টেট পিএসির পাশাপাশি ডাব্লু বিপিএসসি দেখতে পাবে মধ্যপ্রদেশ পিএসসি অর্থাৎ বিভিন্ন স্টেটের যে পিএসসি এক্সামগুলো হয়ে থাকে সেগুলোর কিন্তু বলতে পারো প্রশ্নপত্রের এক জায়গাতে সংকলন করে এই বইটা তৈরি করা হয় অর্থাৎ এই বইটার মধ্যে আমরা বেশিরভাগটাই কিন্তু সিভিল সার্ভিসের উত্তর পেয়ে যাব এবং এটা চৌত্রিশ মানে থার্টি ফোর ইয়ার্স মানে সেটা হচ্ছে আমাদের উনিশশো নব্বই থেকে দু হাজার তেইশ পর্যন্ত আইএস আইপিএস এবং স্টেট পিসিএসের কিন্তু এখানে সমাধান রয়েছে অর্থাৎ প্লাই বলতে পারো লাস্ট চৌত্রিশ বছরের যে প্রশ্নপত্র সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে ইউপিএসসির কোশ্চেন দিয়ে এবং স্টেট পিসিএসের কোশ্চেন দিয়ে এছাড়া আমরা এই বইটার মধ্যে কী কী পাবো হিস্ট্রি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ওয়ার্ল্ড জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে ইন্ডিয়ান পলিটি গভর্নেন্স রয়েছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এনভাররমেন্ট ইকোলজি রয়েছে জেনারেল সায়েন্স দেখতে পাবো জেনারেল অ্যাওয়ারনেস স্টেট জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু রয়েছে এবং লেটেস্ট এক্সাম ট্রেন্ড ওয়াইজ কিছু প্রশ্নোত্তর রয়েছে তো এই বইটা বলতে পারো এটাই লাস্ট এডিশন এগারোতম এডিশন বেরিয়েছে এরপরে কিন্তু এখনও নতুন এডিশন আসেনি তো এই বইটা যেটা প্রকাশিত হয়েছিল এটা কিন্তু গত বছর পাবলিশড হয় দেখো এখানে ইলেভেন্থ এডিশন দু হাজার তেইশে জুনে এসেছিলো অর্থাৎ এক বছর আগে কিন্তু এই বইটা প্রকাশিত হয়েছে লাস্ট নতুন এডিশান আমি আশা করছি যে কয়েক মাসের মধ্যেই চলে আসবে তো যাদের সামনে ডাব্লিউ বিসিএস মেন্স বলতে পারো পরীক্ষা রয়েছে তাদের এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এমসি প্র্যাকটিস করাটা ভীষণভাবে প্রয়োজন তো সেই কথা মাথায় রেখে তোমরা কিন্তু যদি কোনো সিঙ্গেল বই থেকে যেহেতু হাতে সময় কম রয়েছে যদি সিঙ্গেল একটা বই থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও অনেক ভালো বলতে পারো যে লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো ঠিক আছে বইটার যেটা প্রিন্টেড প্রাইস দেখতে পাবে এখানে নশো উনপঞ্চাশ টাকা লেখা রয়েছে তো এই বইটার উপরে কিন্তু অ্যামাজনে এই মুহূর্তে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে অনেক সস্তাতে বইটা তোমরা পেয়ে যাবে এবং সেই অ্যামাজনের যে পার্চেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে চেকআউট করে নিও আমি অ্যামাজন থেকে বইটা পার্চেস করেছি এছাড়াও তোমরা যদি চাও এই বইটাকে তোমরা আমি যে দোকান থেকে মূলত বই আনি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় সেখানেও তোমরা বইটাকে পেয়ে যাবে সেখানে বইটা অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এই বইটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পার্চেস করতে পারবে ঠিক আছে অনলাইন অফলাইনে কেন্দ্রের ব্যবস্থা রয়েছে তোমরা সেই দোকানের যে ডিটেলস সেটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এছাড়াও তোমরা কলেজ স্ট্রিট থেকে বা তোমাদের নিয়ারেস্ট যে বুকস্টল রয়েছে সেখান থেকেও কিন্তু সংগ্রহ করতে পারো ঠিক আছে দেখো এই বইটা অ্যাকচুয়ালি মার্কসম্যান একুশ হাজার প্লাস নামে আগে পরিচিত ছিল এবং অপি ভার্মা স্যার বইটা লিখতেন কিন্তু এই মুহূর্তে এটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন পাবলিকশনের সাথে কিন্তু বলতে পারো এক প্রকার কোলেবরেশন আচ্ছা এবার আমি যদি সূচিপত্রতে চলে আসি তোমরা দেখতে পাবে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি আচ্ছা বইটার থিকনেসের কথাটা বলা হয়নি দেখো বইটার থিকনেস কিন্তু যথেষ্ট মোটা এবং বইটার বাইন্ডিং কোয়ালিটিও ভালো বইটার কভারটা খুব সুন্দর ম্যাট ফিনিশ রয়েছে এবং ভেতরের পেজ কোয়ালিটি বলো প্রিন্টিং কোয়ালিটি বলো প্রত্যেকটা জিনিস কিন্তু বইটার মধ্যে ভীষণ ভালো রয়েছে ঠিক আছে দেখো এই বইটার অল্টারনেটিভ কয়েকটা বইয়ের কথা যদি আমি বলি যেমন ধরো আরিহান্তের ফরটিন থাউজেন্ড প্লাস দিশার একটা এগারো হাজার প্লাস বই আসে তরুণ গোয়েল স্যারের একটা পনেরো হাজার প্লাস বই আসে তো সেই সমস্ত বইগুলোর থেকে এই বইটার মধ্যে কিন্তু প্রশ্নের পরিমাণটা অনেকটা বেশি এবং এই বইটা বলা যেতে পারে যে হ্যাঁ আপডেটেড বই এবং রিসেন্টলি আরিহান্তের ফরটিন থাউজেন্ড প্লাস বইটাও এসেছে ওই বইটা আমার কাছে রয়েছে অবশ্যই কোনো একটা সময় ভিডিও তোমাদের করে দেব তো সেটার মধ্যে চোদ্দো হাজার কোয়েশ্চেন রয়েছে সেটার প্রশ্নের পরিমাণটা একটু কম কিন্তু ওই বইটার মধ্যেও কিন্তু বলতে পারো যে তুলনামূলকভাবে অনেক ভালো ভালো প্রশ্নই দেওয়া আছে এইটার মতনীয় অনেকটা আচ্ছা তবে এই বইটা যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু ওই সমস্ত বইগুলো সেভাবে না করলে পরেও চলে আচ্ছা একটা কথা বলি আমরা সূচিপত্রতে যদি চলে আসি দেখো এখানে এনশিয়েন্ট ইন্ডিয়া বা এনশিয়ান্ট হিস্ট্রি এর মধ্যে আমাদের স্টোন এজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ভেদিক এজ বুদ্ধা রিলিজিয়ান জৈন রিলিজিয়ান শিবায়ন ভাগবত রিলিজিয়ান পলিটিক্যাল কন্ডিশন অফ সিক্স সেঞ্চুরি বিসি গ্রিক ইনভেশন রয়েছে মৌর্য ডাইনেস্টি রয়েছে এখানে গুপ্ত অ্যান্ড গুপ্ত পিরিয়ড রয়েছে দেখতে পাবে আর্কিটেকচার অ্যান্ড এনশিয়েন্ট ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার মধ্যে চোল চালুক্য পল্লব সঙ্গম পিরিয়ড দেখতে পাচ্ছি এছাড়াও এনশিয়েন্ট লিটারেচার অ্যান্ড যে পার্টটা আর কি সেটা রয়েছে প্রি মিডেভেল পিরিয়ড রয়েছে এবার একটা মিসলেনিয়াস পোর্শন আছে এরপরে মডার্ন মানে সরি মিডেভেল হিস্ট্রি তার মধ্যে মুসলিম যে ইনভেশন অফ ইন্ডিয়া রয়েছে দিল্লির সুলতানেট রয়েছে স্লেপ ডাইনেস্টি খলজি ডাইনেস্টি তুগলক লোদি তারপরে বিজয়নগর সাম্রাজ্য দিল্লি সুলতানের দেখতে পাবে অনেকগুলো পার্টে ভাগ করা আছে আচ্ছা এখানে ভক্তি মুভমেন্ট রয়েছে মুঘল ডাইনেস্টি পুরোটা দেখতে পাবে এখানে প্রত্যেকটা মানে বলতে পারো রাজার ভাগ ভাগ করে করে করা আছে বাবর হুমায়ুন শের মানে শের শাহ আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব ঠিক আছে এরপরে মুঘল অ্যাডমিনিস্ট্রেশন পেইন্টিংস লিটারেচার মিউজিক পেইন্টিং রয়েছে মুঘল পিরিয়ডের মিসলেনিয়াস কিছু পার্ট রয়েছে এরপরে শিখ রয়েছে মারাঠা স্টেট রয়েছে দেখতে পাবে এখানে মিসলেনিয়াস একটা পোর্শন এরপরে মডার্ন হিস্ট্রির মধ্যে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অ্যাডাইভেল অফ ইউরোপিয়ান কোম্পানিস থেকে স্টার্ট করে এখানে আমাদের গভর্নর গভর্নর জেনারেল ভাইসরা এই প্রত্যেকটা জিনিস এখানে মডার্ন হিস্ট্রির মধ্যে রয়েছে অর্থাৎ টোটাল ঊনপঞ্চাশটা টপিক পর্যন্ত আমরা মডার্ন হিস্ট্রি পাচ্ছি এরপরে আমাদের রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ঠিক আছে অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রাম সেখানে আমরা রেভলিউশন অফ এইটিন ফিফটি সেভেন থেকে পাচ্ছি এর মধ্যে বিভিন্ন মিসলেনিয়াস অন্যান্য যে সমস্ত আন্দোলন হয়েছিল মুভমেন্ট সেগুলো রয়েছে এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া দেখতে পাবে রয়েছে আচ্ছা এরপরে এখানে অন্যান্য যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমরা দেখতে পাবে এখানে কংগ্রেস রয়েছে ঠিক আছে কংগ্রেসের মধ্যে বেদেনা কালকা সুরাট সেশন অর্থাৎ তুমি কিন্তু এখানে যে চ্যাপ্টারের ডিভিশনগুলো খুব ছোটো 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 কিন্তু চ্যাপ্টার এখানে ভাগগুলো পেয়ে যাবে ঠিক আছে যেই কারণের জন্য এই বইটা বলতে পারো যে এক প্রকার মানে খুব বেশি অ্যাট্র্যাক্ট করে কারণ প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলোকে কিন্তু অনেক ছোটো ছোটো চ্যাপ্টারে বা সাব টপিকে কিন্তু ভাঙা আছে যেমন ধরো এই যে ফরমেশন অফ স্বরাজ পার্টি সাইমন কমিশন লাহোর সেশন অফ কংগ্রেস প্রোপোজাল অ্যান্ড কমপ্লিট প্রোপোজাল অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট গান্ধী হারউইন প্যাক্ট ঠিক আছে এগুলোর উপরে আলাদা আলাদা করে কিন্তু টপিক করে এমসি কো আছে দেখো ত্রিপুরি ক্রাইসিস অফ কংগ্রেস ইন্ডিয়ান প্রিন্সিলি স্টেট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এখানে দেখতে পাবে ক্যাবিনেট মিশন প্ল্যান নাইনটিন ফর্টি সিক্স কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সম্পর্কে রয়েছে তো এইভাবে কিন্তু সূচিপত্রটা আমাদের ইতিহাসে কভার করেছে তুমি চাইলে একবার পজ করে পুরো দেখতে পারো এরপরের আমাদের যে পার্ট সেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি তো ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এখন দেওয়া হয় এর মধ্যে আমরা ইউনিভার্স আর্থ রক ভল কেন আর্থ কুইক ঠিক আছে কন্টিনেন্টস এই সমস্ত চ্যাপ্টারগুলো এখানে কিন্তু পরপর পেয়ে যাচ্ছে এর মধ্যে হাইড্রোস্পিয়ার রয়েছে ল্যান্ড ফ্রম বাই রিভার রয়েছে আইসল্যান্ড রয়েছে এখানে দেখতে পাবে অ্যাটমোস্ফিয়ার এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু কভার করছে তো এগুলো চাইলে একবার পুরো দেখতে পারো এরপরে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি তার মধ্যে এরিয়া দেখতে পাবে ট্রপিক অফ ক্যান্সার আলাদা করে স্ট্যান্ডার্ড টাইম এখানে মাউন্টেন পিক রয়েছে ভ্যালি রয়েছে লাইনস অ্যান্ড গ্লেশিয়ার্স রয়েছে প্লেটু রয়েছে স্টেটস ইউনিয়ন টেরিটোরি ল্যাঙ্গুয়েজ এগুলো সম্পর্কে সব ভাগ কিন্তু আমরা পাচ্ছি এছাড়াও দেখতে পাবো এখানে যেমন ধরো ন্যাচারাল ডিজাস্টার সয়েল রয়েছে এখানে এগ্রিকালচার গ্রিন রেভলিউশন ফুড গ্রেইন ক্রপস মিনারেল রিসোর্স রয়েছে ইন্ডাস্ট্রি প্রত্যেকটা জিওগ্রাফির যে আমাদের অধ্যায় সেগুলো কিন্তু দেওয়া আছে এবং অনেক ছোটো ছোটো টপিকও ভাঙা আছে এরপরে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স অর্থাৎ এখানে আমরা ইন্ডিয়ান পলিটির একেবারে কনস্টিটিউশনাল অফ ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া থেকে স্টার্ট করছি প্রিএম্বেল সিটিজেনশিপ রয়েছে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে লোকসভা প্রত্যেকটা চ্যাপ্টার দেখো এখানে কিন্তু কভার করা আছে একটু পুরো দেখতে পারো এই জায়গাগুলো আমি বলবো তোমরা একটু পস করে পড়ে দেখো যদি চ্যাপ্টার প্রত্যেকটা পড়ে দেখতে চাও এরপর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট দেখতে পাবো এখানে ইন্ডিয়ান ইকোনমি ন্যাশনাল ইকোনমি বাজেট রয়েছে ফিসিক্যাল পলিসি পাবলিক ফিন্যান্স রয়েছে এছাড়াও এখানে মানি ব্যাঙ্কিং রয়েছে আচ্ছা লিবারাইজেসেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন রয়েছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট রয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডাবলিউটি ব্রিক্স সম্পর্কে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার পাচ্ছি এরপর আমাদের এনভাররমেন্ট অ্যান্ড ইকোলজির একটা টপিক দেখতে পাবে এখানে এনভারমেন্টের ওপরে রয়েছে ইকোলজি বায়োডাইভার্সিটি গ্রিন হাউস এপেট ক্লাইমেট চেঞ্জ ওজন য়ার সম্পর্কে রয়েছে পালিউশন রয়েছে ওয়াটার কনজারভেশন রয়েছে এবার একটা মিসলেনিয়াস পোর্শন পাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই তোমার একটা পাবে এরপরে জেনারেল সায়েন্স এর মধ্যে ফিজিক্স এখানে দেখতে পাবে কম্পিউটার অ্যান্ড আইটি বলে একটা আলাদা ভাগ করা রয়েছে এরপরে কেমিস্ট্রি চলে আসে কেমিস্ট্রির বিভিন্ন অধ্যায় অ্যাটমিক স্ট্রাকচার থেকে স্টার্ট করে ফার্টিলাইজার্স পর্যন্ত রয়েছে রাস্ট্রা একটা মিসলেনিয়াস পোর্শন এরপরে বায়োলজি দেখতে হবে সাব ডিভিশন অফ বায়োলজি রয়েছে এভিলিউশন অফ লাইফ ট্যাক্সোনমি হেরিডিটারি হেরিডিটি যেটা আর কি তারপর ফটোসিনথেসিস দেখতে পাবে ভিটামিন অ্যান্ড নিউট্রিশনগুলো রয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেসে যদি চলে আসি এখানে আমরা স্ট্যাটিক স্ট্যাটিক জিকে পোর্শন বুক অ্যান্ড অথোার ডিফেন্স রয়েছে সাইন্টিস্ট অ্যান্ড ইনভেনশন রয়েছে স্পেস অ্যান্ড স্যাটেলাইট দেখতে পাবে আর্ট অ্যান্ড কালচার অ্যাওয়ার্ড স্পোর্ট মিসলেনিয়াস পোর্শন এরপরে চলে আসছে স্টেট জেনারেল অ্যাওয়ারনেস বিভিন্ন রাজ্য ভিত্তিক যেমন বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে উত্তরাখণ্ড রয়েছে একটা মিসলেনিয়াস পোর্শন রয়েছে এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলতে পারো একদম পুরনো হয়ে গেছে এখান থেকে কারেন্ট এফেয়ার্সটা একদমই পড়ার প্রয়োজন নেই এরপরে আমাদের লেটেস্ট বিভিন্ন এক্সাম যে ট্রেন্ডগুলো রয়েছে এখানে দেখতে পাবে ইউপিএসসি রয়েছে বিপিএসসি রয়েছে ইউকে পি এস দেখতে পাবে অনেকগুলো বছর বাইশের প্রিলিমস মেন্সের কোশ্চেন দেওয়া আছে এরপরে আমরা কিন্তু তেইশের যে বলতে পারো আইএস যে প্রিলিমস হয়েছিল সেটারও প্রশ্নপত্র রয়েছে চব্বিশের নেই নতুন এডিশনে চব্বিশটাও কিন্তু অ্যাড করা হবে এবং এখানে যেগুলো নতুন অ্যাড করার মতো হবে সেগুলো অবশ্যই কিন্তু আপডেট করে দেওয়া হয় আচ্ছা দেখো হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া আমাদের এখানে যদি আমরা কয়েকটা প্রশ্নের একটুখানি বলতে পারো এক প্রকার কোয়ালিটি দেখে নিই আমি একটু জুম করে নিলাম তোমাদের দেখতে সুবিধা হবে দেখো এখানে আমরা খেয়াল করো এখানে বলছি অ্যাকর্ডিং টু দ্য এক্সকেভেটেড এভিডেন্স দ্য ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল বিগেন এই কোয়েশ্চেনটা দেখো ইউপিপিসিএস এস মেইনস দু হাজার ছয় এস ছিল তো এটার যেটা সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটা কোথায় রয়েছে সঠিক উত্তর কিন্তু আমরা এক প্রকার পেয়ে যাব কোথায় আমরা যদি একদম এই যে পার্টিকুলার অধ্যায়টা এটা যদি লাস্টে চলে আসি এখানে দেখতে পাবে অ্যান্সার কিন্তু দেওয়া আছে তো এই যে পার্টটা স্টোন এজ স্টোন এজের ওপরে দেখতে পাবে বিভিন্ন যে বলতে পারো গুরুত্বপূর্ণ পরীক্ষা সেগুলোর কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর এখানে আমাদের এক প্রকার বলা যেতে পারে যে কভার করে দেওয়া আছে ঠিক আছে আমি দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ইউপি লোয়ার ডিভিশন প্রিলিমস দু হাজার আট মধ্যপ্রদেশ পিএসসি সি দু হাজার কুড়ি ঠিক আছে কোনো কোনো সময় যদি দুটো পরীক্ষাতে এসে থাকে সে দুটো পরীক্ষার নামের উল্লেখ কিন্তু পাবে এটা যেমন দ্য আর্লিয়স্ট এভিডেন্স অফ ম্যান ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন উত্তরাখণ্ড পিসিএস প্রিলিমস দু হাজার ছয় দেখো অ্যাশ মাউন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিউলিথিক সাইড অ্যাট ইউপি পিসিএস মিনস দু হাজার নয় তো এইরকম কিন্তু তোমরা যদি খেয়াল করো যে বিভিন্ন যে স্টেট পিসিএস পরীক্ষাগুলো হয় প্রত্যেকটা স্টেট পিসিএস পরীক্ষার কিন্তু এখানে আমরা প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ভিত্তিক পারছি এই যে শুধুমাত্র স্টোনে যে এইটার উপরে তোমরা দেখবে এখানে আমাদের টোটাল বত্রিশটা প্রশ্ন রয়েছে এখানে কিন্তু উত্তর রয়েছে ঠিক আছে এরপরে চলে আসছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর মধ্যে কেমন কি প্রশ্ন আছে দ্য ইম্পর্টেন্ট রিজন টু কিপ ইন্দাসভ্যালি সিভিলাইজেশন বিফোর আরিয়ান সিভিলাইজেশন ইস যেটা সঠিক উত্তর হবে আমরা তো অ্যান্সারগুলো পাবোই আমরা একটু কোয়েশ্চেনের কয়েকটা ধরনের ধরনের একটু দেখে নিই বলছে হুইচ হরপ্পান হুইচ অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং থ্রো লাইট অন হরপ্পান কালচার ইন্সক্রিপশন আর্কিওলজিক্যাল হ্যান্ড রাইটিং শিলস অন দ্য ইউটিসেলস নাকি রিলিজিয়ান বুকস তো এই ধরনের যে বিভিন্ন প্রশ্ন সেগুলো কিন্তু আমরা এখানে অধ্যায় ভিত্তিক পেয়ে যাচ্ছি তো প্রত্যেকটা প্রশ্নের গুণগত মান আমি বলবো যে প্রথম দিকে যখন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে একটু ইজি টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাবে তারপরে ধীরে ধীরে কিন্তু একটু মডারেট এবং লাস্টের দিকে একটু স্ট্যান্ডার্ড ধরনের কোয়েশ্চিন কিন্তু আছে যেগুলো আমাদের এখানে বিভিন্ন ম্যাচ করা বলতে পারো এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে কারণ এগুলো বেসিক্যালি আমরা ডাব্লিউ বিসিএস মেইনসের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই এবং এখানে যদি খেয়াল করো ইউপিপিসিএস এটা কিন্তু মেইনসের প্রশ্ন তো এরকম বিভিন্ন যে মেইনসের প্রশ্ন সেগুলো কিন্তু আমরা এখানটাতে পেয়ে যাবো প্রিলিমসের পাশাপাশি এবং কোশ্চেনের মান আমি বলবো তিন রকমই রয়েছে ইজি রয়েছে মডারেট রয়েছে স্ট্যান্ডার্ডও কিন্তু রয়েছে তো আমরা এই যে ইন্দাসভ্যালি সিভিলাইজেশন এর উপরে তিয়াত্তরটা প্রশ্ন পাচ্ছি এবং এরপরে যদি আমরা চলে আসি ভেদি কেজে ভেদি কেজের মধ্যে দেখতে পাবে এখানেও বিভিন্ন প্রশ্ন কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে টোটাল কতগুলো প্রশ্ন রয়েছে ভেদি কেজে আমরা নাইনটি ফাইভ কোয়েশ্চেন পাচ্ছি এরপরে বুদ্ধা রিলিজিয়ান ঠিক আছে এখানে যদি একটা দুটো প্রশ্ন দেখা যায় বলছে গৌতম বুদ্ধা ওয়াজ বর্ণ অ্যাট কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটা ইউপিপিসিএস দু হাজার দুই এসেছিল এমপিপিসি এস উনিশশো বিরানব্বই সালে এসেছিলো ঠিক আছে তো এই বইটার মধ্যে কিন্তু দু হাজার তেইশ সাল পর্যন্ত প্রশ্ন পাবে দু হাজার তেইশ বা বাইশের প্রশ্নই বেশি রয়েছে আর কি কি কারণ যেহেতু এটা মানে এক বছর আগে বইটা পাবলিশ হয়েছিল তো ওই মোটামুটি বাইশের সব কোশ্চেনই ওভারঅল এখানে রয়েছে তেইশের প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর প্রশ্ন রয়েছে তবে প্র্যাকটিস করার জন্য কিন্তু আমি আমিগুলো যথেষ্ট ভালো ঠিক আছে দেখো এখানকার প্রশ্নগুলো দেখতে পাবো মহাবোধী টেম্পল হ্যাজ বিন বিল্ট বোধ গয়া ওয়্যার এটা ফর্টি ফিফথ বিপিএসসিতে এসেছিল দু হাজার এক সালের প্রশ্ন ঠিক আছে তো এভাবে কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক এক একটা অধ্যায় এক এক রকম বলতে পারো পরিমাণের প্রশ্ন রয়েছে এই অধ্যায় যেমন একশো দশটা প্রশ্ন এবং প্রত্যেকের এখানে অ্যান্সার শিট রয়েছে আচ্ছা বইটার মধ্যে কিন্তু ভুলভ্রান্তির পরিমাণ বলতে গেলে পরে একেবারে নেই এই দিক থেকে বইটা খুব ভালো আরিহান্তের ফর্টিন থাউজেন্ড প্লাস বইটার মধ্যে প্রচুর ভুল আছে যেই কারণের জন্য কিন্তু ওই বইটা আগে এক সময় খুব চলতো কিন্তু বইটার এখন অনেকে নিতে ভয় পায় কারণ অনেক অ্যান্সারের মধ্যে ভুল থাকে এমসি কো প্র্যাকটিস করতে গিয়ে যদি বেশি অ্যানসারে ভুল হয় তাহলে কিন্তু প্রিপারেশনটা ঘেটে যায় তো সেক্ষেত্রে বলা যেতে পারে এই বইটার মধ্যে কিন্তু ভুলভ্রান্তির পরিমাণটা কম এবং এখানে কোশ্চেনের সিলেকশনও অবশ্যই ভালো রয়েছে তবে নতুন যে রিশনটা যেটা আরিহান্তের ফর্টিন থাউজেন্ড প্লাস সেটা আমি এখনও সে মানে এখনও সেভাবে দেখিনি যে মানে ভুল খুঁজে বের করার মতো করে দেখিনি তবে ভালো করে দেখে আমি অবশ্যই কিন্তু ভিডিও これでも দেখো শৈব অ্যান্ড ভাগবত রিলিজান দেখতে পাবে এর উপর আলাদা করে একটা পার্ট করা পলিটিক্যাল কন্ডিশন অফ সিক্স সেঞ্চুরি বিসি দেখতে পাবে এখানে বিভিন্ন ম্যাপ ধরে ধরে যেরকম প্রশ্ন এসেছিল সেগুলোর কিন্তু এখানে বলতে পারো এক প্রকার রয়েছে গ্রিক ইনভেনশন দেখতে পাবে এখানে ঠিক আছে যথেষ্ট ভালো ভালো মানের কিন্তু কোশ্চেন বলছে নেম দ্য ব্রেভ ইন্ডিয়ান কিং হুম আলেকজান্ডার ডিফিয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ঝিলাম ঠিক আছে মানে দশ হাজার যুদ্ধ যেটা হয়েছিল পুরুকে হারিয়েছিল তো সেই ধরনের কিন্তু প্রশ্নগুলো পাবে এবং এর পাশাপাশি দেখো এই ধরনের বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো মৌর্য ডাইনেস্টির উপরে কত প্রশ্ন রয়েছে এগুলো বলছে হু ওয়াজ কল্ড স্যান্ডো কোর্টস বাই জাস্টিন দ্য রাইটার তাকে স্যান্ড্রোটস বলা হতো কৌটিল্য বাস দ্য প্রাইম মিনিস্টার অফ কার প্রাইম মিনিস্টার ছিল কৌটিল্য ঠিক আছে অ্যানাদার নেম অফ চানক্য ওয়াজ চানক্য তো অনেকগুলো নাম ছিল বিষ্ণুগুপ্ত ঠিক আছে তো এটা অ্যান্সার বিষ্ণুগুপ্ত হবে কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত এরকম তার নাম রয়েছে এছাড়াও দেখতে পাবো আমরা দেখো এখানে ছত্তিশগড় পিসিএসের এর কোশ্চেন রয়েছে দু তিন সালের ইউপি পিসিএস রয়েছে এছাড়াও ডাব্লু মানে ইউপিএসসি মেন্সের ইউপিএসসিরও কোশ্চেন তোমার না এটা ইউপি পিসিএস রয়েছে আইএস প্রিলিমস উনিশশো তিরানব্বইতে তো মানে যে কটা প্রশ্ন দেখতে পাচ্ছ বেশিরভাগ প্রশ্ন কিন্তু বলা যেতে পারে সবই আমাদের কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন এটা পোস্ট মৌর্য পিরিয়ড দেখতে পাবে এখানে রয়েছে গুপ্ত পোস্ট গুপ্ত পিরিয়ডের উপরে এই প্রশ্নগুলো সাজানো দেন ইন এনশিয়ান্ট ইন্ডিয়া উইচ ডাইনেস্টি রুল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য গোল্ডেন এজ ঠিক আছে তো গুপ্ত যুগকে স্বর্ণ বলা হয় তো এরকম কিন্তু আমরা এখানে পাবো অধ্যায় ভিত্তিক বিভিন্ন প্রশ্নগুলোকে সুন্দর করে সাজানো আছে একটা জিনিস দিলে খুব ভালো হতো সেটা হচ্ছে এক্সপ্লেনেশান তো এই বইটার মধ্যে কিন্তু এক্সপ্লেনেশান নেই এই জিনিসটাই বলতে পারো একমাত্র বইটার মধ্যে কম লাগে এবার এত মোটা বই একুশ হাজার প্রশ্ন যদি এক্সপ্লেনেশান দিতে হতো তাহলে কিন্তু এই বইটা দুটো তিনটে চারটে পার্টে চলে আসতো তো সেক্ষেত্রেই চলে আসে ঘটনাচক্র বা আরিহান্তের প্রিলিমস পসিবল যে বইগুলো রয়েছে সেগুলোর কথা তো সেগুলো সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের বই সেগুলোও তোমরা ফলো করতে পারো তবে আমি বলবো প্রথমে এরকম একটা বই থেকে করে নিলে পরে জিনিসটা কী হয় সিলেবাস একবার সুন্দর করে কভারেজ ওগুলো তো করতে অনেকটা সময় লাগবে তবে সেগুলো যদি তোমাদের মনে হয় তোমাদের হাতে টাইম আছে তোমরা ওগুলো দিয়েও শুরু করতে পারো বা একটা সিঙ্গেল বই থেকে করতে চাইলে এই বইটাকে কনসিডার করতে পারো তবে এনশিয়ান লিটারেচার অ্যান্ড লিটারে লিটারেচারের উপরে দেখতে পাচ্ছ প্রি মিডাইভেল পিরিয়ড রয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু পরপর এখানে আমাদের বলতে পারো ইতিহাসের যে প্রশ্নগুলো সেগুলো আছে লোদি ডাইনেস্টি বিজয়নগর এম্পায়ারের উপরে রয়েছে যেমন ধরো দা কিংডম অফ বিজয়নগর বিজয়নগর ওয়াজ ফাউন্ডেড বাই কে করেছিল হরিহরান বুক্কা করেছিল তারপরে দেখতে পাবি দ্য বিজয়নগর কিংডম ওয়াজ ফাউন্ডেড বাই আচ্ছা এই কোশ্চেনটা আমি পড়লাম দুবার পড়ে ফেললাম আচ্ছা এইরকম প্রশ্ন রয়েছে দেখব বলছে যে আগ্রা সিটি ওয়াস ফাউন্ডেড বাই কে সিটিটা তৈরি করেছিলো তো লোডি ডাইনেস্টির মধ্যে পড়ছে ঠিক আছে তো এরকম কিন্তু ভাগ রয়েছে তারপরে আমরা যদি চলে আসি প্রভিনশিয়াল ডাইনেসটি নর্থ ইন্ডিয়ান ডেকান প্রভিন্সের মধ্যে ভক্তি মুভমেন্টের মধ্যে দেখতে পাবে দ্য কমন বিলিফ অফ লাইফ বোধ বুদ্ধায়ন মীরাবাই ওয়াস কী হবে ও সঠিক উত্তর সেগুলোর তোমরা আমরা এরকম লাস্টে পেয়ে যাব এরকম লাস্টে এখানে উত্তরগুলো রয়েছে তো এভাবে কিন্তু আমাদের দেখতে পাবো ইতিহাসের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো এখানে কভার করেছে ঠিক আছে তো সবগুলো চ্যাপ্টার ধরে ধরে দেখাচ্ছে না কারণ বইটার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্রশ্নোত্তর রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু স্কিপ করে আমাকে এগোতে হবে আচ্ছা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটা রেভলিউশন অফ এইটিন ফিফটি সেভেন দেখো মঙ্গল পাণ্ডে ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট কোথায় তিনি শুরু করেছিলেন ব্যারাকপুরে শুরু করেছিলেন আচ্ছা তারপরে বলছে দ্য ইমিডিয়েট কজ অফ ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তারপরে এখানে কোশ্চেনটা দেখো বলছে হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ এইটিন ফিফটি সেভেন ঠিক আছে আসল কারণ কিছু ছিল এই যে এমপি পিএস পিসি পিএসসির এস কোশ্চেন দেখতে পাবে তামিলনাডু পিএসসি রয়েছে এটা এমপি পিএসসি রয়েছে এখানে ডাব্লু বিসিএসেরও কোশ্চেন অনেক জায়গাতে কিন্তু আছে ঠিক আছে হয়তো চোখে পড়ছে না কিন্তু ডাব্লিউ এর প্রশ্নও কিন্তু তোমরা এখানে অনেক জায়গাতে পেয়ে যাবে দেখো মিসলেনিয়াস মুভমেন্ট এখানে দেখতে পাবে এখানে সোশ্যাল ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া এর ওপর আলাদা করে একটা পার্ট করা আছে এখানে দেখতে পাবে ডেভেলপমেন্ট অফ প্রেস ইন মডার্ন ইন্ডিয়া হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড প্রাইমারিলি ইমপ্লিমেন্টেড দ্য প্রেস সেন্সারশিপ ঠিক আছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো জেল ইন জেল ইন পারফরমেন্স ইস ডিউটি অ্যাজ এ জার্নালিস্ট ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি বলছি টু হুম কমন কমনওয়েল কমনওয়েল ইজ রিলেটেড তারপরে এখানে দেখতে হবে হুইচ উর্দু নিউজ পেপার ওয়াজ স্টার্টেড বাই দালা লাজপত রাই ইন লাহোর নাইনটিন টোয়েন্টি কোন মানে পত্রিকা তিনি শুরু করেছিলেন তো ভালো ভালো প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে মানে ডাব্লিউ বিসিএস বলো বা অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বইটা থেকে এমসি প্র্যাকটিস ইংরেজি ভার্সনে করতে পারলে কিন্তু খুব ভালো হয় বেঙ্গলি ভার্সানে তো সেরকম অপশান আমাদের কাছে নেই বেঙ্গলি ভাষণের ইংলিশ ঘোষের বইটা রয়েছে সেই বইটাই আপাতত রয়েছে পরবর্তীকালে আরও এমসি কো বই আসবে যেটুকু আমি জানি তো সেগুলো আসলে রিভিউ আসবে অবশ্যই তবে ইংরেজি ভার্সনে কিন্তু এই বইটা একটা ভালো বই দেখো ক্যাবিনেট মিশন প্ল্যান নাইনটিন ফর্টিসিসে আলাদা করে দেওয়া ক্রিপস মিশনের উপরে দেখতে হবে আলাদা করে দেওয়া আছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উপরে আলাদা করে প্রশ্ন দেওয়া রয়েছে ফর্মেশন অব ইন্টারিম গভর্নমেন্ট দেখতে পাবে পার্টিশন অ্যান্ড পার্টিশন অব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স রয়েছে তো এভাবে কিন্তু আমরা বলতে পারি যে ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টারগুলো পেয়ে যাচ্ছে এবং কোশ্চেন যেগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে দেখো একটা কোশ্চেন ডাব্লিউবি পিএসসি মেন ঠিক আছে দু হাজার কুড়ি সালের প্রশ্ন দেখো এখানে রয়েছে ডাব্লুবিপিএসি মেন দু মেন পেপার থ্রি দু হাজার কুড়ি ডাব্লিউপিএসসি মেইন পেপার থ্রি দু হাজার কুড়ি ঠিক আছে তো পেপার থ্রির মধ্যে পড়ে ইতিহাস এবং ভূগোলটা তো সেগুলো কিন্তু রয়েছে এবং এগুলোর উত্তর আমরা এখানে পাবো যেই যেই চ্যাপ্টারে যেরকম যেরকম ওয়েটেজ থাকবে যেমন এই যে অধ্যায়টা এখানে দেখো কোশ্চেন রয়েছে তিনশো একত্রিশটা মডার্ন হিস্ট্রির উপরে কিন্তু বেশি জোর দেওয়া হয় তো মডার্ন হিস্ট্রি থেকে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন পেয়ে যাচ্ছি তোমরা চাইলে এগুলো একটু পজ করেও কিন্তু পড়ে দেখতে পারো এবার চলে আসছে ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখো এখানে ইউনিভার্স বলে একটা পার্ট করা আছে ইউনিভার্সের মধ্যে বিভিন্ন প্রশ্ন এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে বিভিন্ন এই যে প্রিভিয়াস ইয়ারগুলো অরুণাচল প্রদেশ পিএসসি দু হাজার আঠেরো ইউপিপিএসসি উনিশশো বিরানব্বই ইউপিপিএসসি রয়েছে তারপরে এখানে দেখতে পাবে আন্ধ্রপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার উনিশের প্রশ্ন তো এগুলো কি ভালো হয় বিভিন্ন স্টেটের পিসিএসের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা থাকে আর্থের ওপরে আর একটা আলাদা করে পার্ট করা রয়েছে দেখতে পাবে এখানে রক্সের ওপরে একটা আলাদা করে পার্ট করা রয়েছে তারপর এখানে কন্টিনেন্টস আর্থকুইক বল কেন ভ্যালিজের ওপরে রয়েছে প্লেটুস রয়েছে ওয়ার্ল্ড মাউন্টেন রেঞ্জেস ডেজার্টের ওপরে রয়েছে ঠিক আছে গ্রাস ফিল্ড রয়েছে ওয়ার্ল্ডস কান্ট্রিজ অ্যান্ড দেয়ার বর্ডার এই জায়গা থেকে ইউপিএসসিতে অনেক প্রশ্ন আসে ঠিক আছে সেই জায়গাটার উপরে কিন্তু ম্যাপ ধরে ধরে তোমরা প্রশ্ন পেয়ে যাবে তো এইগুলো পুরোপুরি বলতে পারো এক প্রকার আমাদের যে ওয়ার্ল্ড জিওগ্রাফি তার মধ্যে পড়ছে হাইড্রোস্পিয়ার ঠিক আছে এই চ্যাপ্টারগুলো থেকেও কিছু কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে তবে ডাবলিউ বিসিএসে বেশি যেটা আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্ট এই বইটার মতো তোমরা পাবে না কারণ এই বইটা ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু পাবলিশ হয় না তো এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কিন্তু নেই তাছাড়া ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই পাবো সেটাই আমরা আবার একটু দেখে নেব ইন্ডিয়ান জিওগ্রাফিটা ওয়ার্ল্ড জিওগ্রাফিটা আমি সেরকম বলছি না দেখো এখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হচ্ছে প্রথম হচ্ছে এরিয়া ঠিক আছে হাউ মিনি ভিলেজেস দেয়ার ইন ইন্ডিয়া অ্যাপ্রক্সিমেটলি কতগুলো গ্রাম রয়েছে তো এরকম প্রশ্ন তোমরা দেখতে পাবে এটা অন্ধ্রপ্রদেশ পিএসসি দু হাজার উনিশে এসেছিল থার্টি নাইন বিপিএসসি উনিশশো চুরানব্বইতে এসছিল এরপর দেখো ল্যাটিউডোনাল এক্সপেনশন তার উপর আলাদা করে পার্ট করা ট্রপিক অফ ক্যান্সারের উপরে রয়েছে কর্কটক্রান্তি রেখার উপরে ঠিক আছে খুব ফেমাস জায়গা এটা বলছে যে আদার ট্রপিক অফ ক্যান্সার থ্রো হুইচ অফ দ্য ফলোইং স্টেট কোন রাজ্যের উপর দিয়ে গেছে এখানে ঠিক আছে দেখো উড়িষ্যা ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ না অন্ধ্রপ্রদেশ কোনটা সঠিক উত্তর হবে তারপরে এখানে স্ট্যান্ডার্ড টাইমের ওপরে রয়েছে এক্সট্রিম পয়েন্টস বাউন্ডারিস কান্ট্রিজ ন্যাচারাল রিজিয়ান অফ ইন্ডিয়া দেখতে পাবে এর ওপরে এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ অরিজিনালি পার্ট অফ এ হিউজ মাস কল্ট ঠিক আছে তারপর এখানে দেখতে পাবে নর্দার্ন মাউন্টেন যে রিজিয়ান তার উপরে আলাদা করে প্রশ্ন দেওয়া রয়েছে এখানে যেমন ধরো বলছে হোয়াট ইজ দ্য হাইট অফ গ্রেট হিমালয়া গ্রেট হিমালয়ের হাইট কত শিবালিক সিরিজ ওয়াজ ফর্মড ইন মানে কোন সময় কোন বলতে পারো যুগে তৈরি হয়েছিলো ঠিক আছে প্যালুজুই যুগ যুগে মেসেজু যুগ যুগে এনা কোন যুগে তৈরি হয়েছিল তারপরে এই যে কোশ্চেনটা দ্য সাউথ অফ শিবালিক রক্স সিরিজ ভাবর রিজিয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ কী ধরনের সেটা মানে বলতে পারো এক্সাম্পল তো সেরকম ধরনের প্রশ্ন কিন্তু এখানে পাবো মাউন্টেন রেঞ্জেস অ্যান্ড হিলস অফ সাউথ ইন্ডিয়ান সেন্ট্রাল ইন্ডিয়া দেখতে পাবে এখানে মাউন্টেন মাউন্টেন পিকস রয়েছে ভ্যালিজ ওপর আলাদা করে প্যাসেসের ওপরে রয়েছে আলাদা করে এখানে দেখতে পাবে বিভিন্ন প্লেটুর উপরে আলাদা করে প্রশ্ন রয়েছে যদি একটা দুটো প্রশ্ন দেখা যায় বলছে যে অ্যাডিশনাল পেনিনসুলার মাউন্টেন্স অফ ইন্ডিয়া ওয়ার ফ্রম ডিউরিং কোন সময় তৈরি হয়েছিল আচ্ছা কোস্টাল রিজিয়ন বলছে হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ কোস্টাল লাইন অফ ইন্ডিয়া বহুবার বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্নটা আসে সেটা রয়েছে কোস্টাল লাইন অফ ইন্ডিয়া ইজ কত কিলোমিটার ঠিক আছে তো এরকম কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে এই বইটা একবার কভার করে নিতে পারলে পরে এমসিকিউ নিয়ে কিন্তু খুব একটা সমস্যা থাকবে না যদি ইংরেজি ভাষানের কথাই বলছি ঠিক আছে দেখো এটা ব্রহ্মপুত্র ড্রেনেজ সিস্টেমের উপর আলাদা করে রয়েছে গঙ্গা ড্রেনেজ সিস্টেমের উপর আলাদা প্রশ্ন রয়েছে ল্যাঙ্গুয়েজের ওপর ইন্ডিয়ার রয়েছে মিসলেনিয়াস রিভার্স পার্ট দেখতে পাবে এখানে ঠিক আছে এই কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন তো ভালো মেন্স ওরিয়েন্টেড প্রিপেয়ার মানে বলতে পারো প্রিপারেশান কিন্তু এখানে করতে পারবে রেইন ফল দেখতে পাবে অনেক ছোটো ছোটো পার্টে কিন্তু ভাগ করা আছে ন্যাচারাল ভেজিটেশন তারপর এখানে দেখতে পাবে সয়েলের ওপরে বলছে যে অ্যানাদার নেম অফ রেগুর সয়েলকে রেগুর সয়েলকে আলাদা কি নামে ডাকা হয় রেগুর সয়েল ইজ মোস্ট ওয়াইড স্প্রেড ইন কোন মানে বলতে পারো যে এক প্রকার আমরা এই সাথে দেখতে পাই রাজ্য তো বেশি দেখতে পাই তারপরে এখানে উইন্টার রেইনফল দেখতে পাবে রয়েছে ন্যাচারাল ভেজিটেশনের ওপর আলাদা করে রয়েছে ঠিক আছে ইরিগেশান অ্যান্ড ক্যানেলসের ওপর আলাদা করে একটা পার্ট করা আছে তো এভাবে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন চ্যাপ্টার আমরা পেয়ে যাব এবং যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সবটাই কিন্তু বলতে পারো সিভিল সার্ভিসের কোনো না কোনো পরীক্ষাতে আসা দেখো ইউপিপিএসসি মেইন দু রয়েছে দু হাজার আঠেরো কোয়েশ্চেন দু হাজার প্রশ্ন রয়েছে এভাবে ঠিক আছে তো এভাবে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি যে প্রতিটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা এখানে পেয়ে যাব এবং বইটা অনেকটা মোটা বই এবং প্রচুর কন্টেন্ট রয়েছে দেখো কত মানে বলতে পারো কনসেপচুয়াল এখানে প্রশ্ন দেওয়া কিন্তু দেওয়া আছে তো প্র্যাকটিসের জন্য অবশ্যই কিন্তু একটা খুব সুন্দর বই এমসিকিউ প্র্যাকটিস করার জন্য সেটা ডাবলিউ বিসিএস হোক বা অন্য যে কোনো পরীক্ষার জন্য ঠিক আছে তো ইন্ডিয়ান জিওগ্রাফিটা আমি আর সেরকমভাবে দেখাচ্ছি এবার আমরা একটু ইন্ডিয়ান পলিটিয়ান গভর্নেন্সটা দেখে নেব দেখো ইন্ডিয়ান পলিটিয়ান গভর্নেন্সের মধ্যে আমাদের প্রথম যে পার্ট সেটা হচ্ছে দ্য কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া এখানে বলছেন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস দ্য প্রভিশন ওয়াজ মেড ফর দি এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা ঠিক আছে কোন অ্যাক্টের মাধ্যমে এটা করা হয়েছিল সেরকম প্রশ্ন দেখতে পাবে মানে এটা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট একদম প্রথম যে শুরুটা এর ওপরে আমরা যে প্রশ্ন যতগুলো প্রশ্ন পাচ্ছি তার যদি পরিমাণটা আমরা দেখে নিই এখানে কিন্তু আমাদের টোটাল কোয়েশ্চেনের পরিমাণ রয়েছে এইটি ফাইভ ঠিক আছে এবং তার যে অ্যান্সার কি এখানে কিন্তু প্রোভাইড করা আছে এরপরে দেখতে পাবে যে ফরেন ইমপ্যাক্ট অন দি কনস্টিটিউশন আর্টিকেল অ্যান্ড শিডিউলস অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন আসে বলছে দেয়ার আর অরিজিনালি হাউ মেনি আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ঠিক আছে তারপরে বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিস্ট অফ কতগুলো আর্টিকেল ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে দেখবে অনেক প্রশ্ন কিন্তু এরকম দেওয়া আছে তারপরে এখানে যেমন ধরো বলছে এই যে সাবজেক্ট এবং লিস্ট এটাকে ম্যাচ করতে বলেছে কোনটা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে কোনটা ইউনিয়ন লিস্ট কোনটা স্টেট লিস্টের মধ্যে পড়ে সেরকম বলছে ফোর্থ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ কি ফোর্থ শিডিউল কিসের সাথে ডিল করছে তো এইরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন আমরা পাবো এবং এর মধ্যেও বেশিরভাগটাই কিন্তু তোমার মানে বেশিরভাগটা কি মোটামুটি বলতে পারো নাইনটি নাইন কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন দ্য প্রিএমবেল দেখতে পাবে রয়েছে আলাদা করে গভর্নেন্স সিস্টেমের উপর আলাদা করে রয়েছে আচ্ছা এরপরে যদি চলে আসে আমরা দেখতে দেখতে পাব দ্য ন্যাশনাল এমব্লেমের উপর আলাদা করে রয়েছে বলছে হুইচ ইজ দ্য ন্যাশনাল ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া ভারতের জাতীয় পাখি কী ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বুলাইজ মানে চাকাটা কিসের সিম্বল দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানিমেল কী রয়েছে তো এরকম কিন্তু আমরা প্রশ্ন পাবো স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজের উপর আলাদা করে রয়েছে দ্য সিটিজেনশিপের ওপর আলাদা করে রয়েছে ফান্ডামেন্টাল রাইটসের ওপর দেখতে পাবে আলাদা করে রয়েছে ঠিক আছে তো এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় আমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্সের মধ্যে আমরা পেয়ে যাব দ্য ভাইস প্রেসিডেন্ট দেখতে পাবে দ্য হাউ ইজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড তিনি কীভাবে ইলেক্টেড হন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স দেখতে পাবে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু তো এরকমও কিন্তু আমরা প্রশ্ন পাবো কোন এই নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা সঠিক বা কোনটা সঠিক নয় যেগুলো বলতে পারো যে একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হয় সেগুলো কিন্তু এখানে কনসেপচুয়াল প্রশ্ন কিছু আছে দ্য অ্যাটর্নি জেনারেল অফ অ্যাটর্নি জেনারেল অ্যান্ড যেটা আছে বলতে পারো যে ক্যাক সম্পর্কে রয়েছে প্রেফারেন্স অফ হাইআরসি লোকসভা ওপর দেখতে পাবে তো এভাবে পরপর পরপর কিন্তু আমরা চ্যাপ্টারগুলো পাবো তখন রাজ্যসভা রাজ্যসভার উপর আলাদা করে এখানে কতগুলো প্রশ্ন রয়েছে আমি এক্স্যাক্ট নাম্বারটা যদি বলি দেখো এখানে আমরা টোটাল রাজ্যসভার উপরে একচল্লিশটা প্রশ্ন পাচ্ছি ঠিক আছে দ্য পার্লামেন্ট পার্লামেন্ট খুব মানে ইম্পর্ট্যান্ট জায়গা ফর্মেশন অফ দ্য পার্লামেন্ট ইজ কমপ্লিটেড বাই কারা করেছিল ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিস্ট অফ ম্যাক্সিমাম হাউ মিনি টাইমস দ্য পার্লামেন্ট হ্যাজ টু মিট ইন এ ইয়ার ঠিক আছে খুব সুন্দর সুন্দর প্রশ্ন দেখো আই এস প্রিলিমস দু হাজার সালের প্রশ্ন রয়েছে ইউপিপিএসসি মেন দু হাজার চারের প্রশ্ন রয়েছে এখানে দেখতে পাবো ইউপিপিসিএস মেন দু হাজার এগারো সালের প্রশ্ন রয়েছে ঠিক আছে তো এভাবে কিন্তু পলিটির প্রত্যেকটা অধ্যায় আমরা পাবো দ্য সুপ্রিম কোর্ট গেল এটা দ্য স্টেট লেজিসলেচার দেখতে পাচ্ছ রয়েছে দ্য হাইকোর্টের ওপরে রয়েছে আলাদা করে সেন্টার স্টেট রিলেশন দেখতে পাবে এমার্জেন্সি প্রভিশনস রয়েছে দ্য প্ল্যানিং কমিশনের উপর আলাদা করে রয়েছে এখানে দ্য ফিনান্স কমিশন দেখতে পাবে রয়েছে লোকপাল কল্যাণ ইম্পর্টেন্ট কমিশন রয়েছে এখানে ট্রান্সফার বলছে দ্য টেম্পোরারি স্পেশাল প্রভিশন রয়েছে ইলেকশন কমিশনের উপর আলাদা করে রয়েছে পলিটিক্যাল পার্টিস দেখতে পাবে এখানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রয়েছে তো প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে চ্যাপ্টার কভার করা হয়েছে স্পেশাল প্রভিশনস ফর সার্টেন ক্লাস মিসলেনিয়াস পোর্শন রয়েছে আলাদা করে তো মিসলেনিয়াস পোর্শন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমরা পাবে এবং এর মধ্যেও প্রচুর প্রশ্ন আছে তো প্র্যাকটিসের দিক থেকে আমি বলবো যে ভীষণ ভালো একটা বই যদি এটা কভার করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয় আর কি বিষয়টা জিকের থেকে আর কোনো সেরকম সমস্যা থাকে না মিসলেনিয়াস পোর্শনের উপর এখানে সাতশো কুড়িটা প্রশ্ন রয়েছে তো প্রচুর আছে কিন্তু দেখো এবার আমাদের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট দেখতে পাবো ইন্ডিয়ান ইকোনমির উপরে যদি খেয়াল করো এখানে একটা আলাদা চ্যাপ্টার নাম রয়েছে এখানে দেখো এমপিপিসি এস মেন্সের কোশ্চেন বলছে হুইজ কল দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স তারপরে এখানে দেখতে পাবে হচ্ছে এই যে প্রশ্নটা রয়েছে ফর দ্য এক্সিস্টেন্স অফ এ মার্কেট হুইচ ইজ ইনডিসপেন্সেবল তারপরে ইন্ডিয়ান ইকোনমিক্স ক্যারেক্টারিস বা কী ধরনের ইকোনমি ঠিক আছে ডেভেলপিং ডেভেলপ ইকোনমি বলা যেতে পারে ডেভেলপিং কান্ট্রি যেহেতু ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া তো এই এরকম ধরনের চ্যাপ্টারেরও ভাগও রয়েছে এখানটায় দা গান্ধিয়ান প্ল্যান ওয়াজ এক্সপাউন্ডেড বাই নাইনটিন ফোর্টি ফোর কে করেছিল ইন ইন্ডিয়া প্ল্যান্ড ইকোনমি ইজ বেসড অন কিসের উপর বেস্ট করে তৈরি হয়েছে ঠিক আছে মেইন সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি তার উপর আলাদা করে চ্যাপ্টার দেখতে পাবে এর মধ্যেও সবটা প্রিভিয়ার্সের প্রত্যেকটা বলছে না ঠিক আছে যেমন কেরালা পিএসসির কোশ্চেনও রয়েছে আইএস প্রিলিমস রয়েছে পাঞ্জাব পিএসসি রয়েছে মণিপুর পিএসসি রয়েছে ঠিক আছে তারপরে আর এস আর পরীক্ষার প্রশ্ন রয়েছে এটা হরিয়ানা মানে হরিয়ানার যে বলতে পারো পিএসসি পরীক্ষা তার উপর রয়েছে ইনফ্লেশন অ্যান্ড প্রাইজ ইন্ডেক্স দেখতে পাবে ফিসিক্যাল পলিসির উপরে বাজেট আলাদা করে রয়েছে এই কোশ্চেনগুলো চাইলে কিন্তু একবার তোমরা পড়ো দেখতে পারো দেখো ইকোনমিক সার্ভে ইন ইন্ডিয়া ইজ পাবলিশড অফিশিয়ালি এভরি ইয়ার বাই কারা আর কি এটা করে পাবলিশ করে পাবলিক এটা হচ্ছে পাবলিক ফিনান্স ট্যাক্স দেখতে পাবে ফিনান্স কমিশন স্টক এক্সচেঞ্জের ওপর আলাদা করে রয়েছে সিকিউরিটি মার্কেট অ্যান্ড ইন্স্যুরেন্স মানি অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ওপর দেখতে পাবে রয়েছে ঠিক আছে এখানে ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে এখানে ফরেন এক্সচেঞ্জ মার্কেট দেখতে পাবে এখানে হিউম্যান ডেভেলপমেন্ট রয়েছে মিসলেনিয়াস ইনস্টিটিউশনস আলাদা করে ভাগ করা পোভার্টি অ্যান্ড পপুলেশনের উপরে রয়েছে তো এইভাবে কিন্তু আমরা ইকোনমির যে বিভিন্ন অধ্যায় সেগুলো পেয়ে যাচ্ছি এবং কোয়েশ্চেনের যে কোয়ালিটি সেগুলো নিঃসন্দেহে অবশ্যই ভালো রয়েছে দেখো আমি অনেকগুলো পাতা স্কিপ করে এগোচ্ছি কারণ ভিডিওটা খুব বেশি আর বড়ো করবো না আচ্ছা আমি এনভারোনমেন্টের পার্টটা তোমাদেরকে একটুখানি দেখাই ঠিক আছে ইকোনমির পার্টটা চলে গেলে আমি ইনভারমেন্টের থেকে একটুখানি তোমাদের দেখো আচ্ছা এখানে সবগুলো অ্যান্সার তো পেয়ে গেলে পার্টিকুলার লাস্ট যে মিসলেনিয়াস পোশনটা তারপর ছ আঠাশটা প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলো চাইলে কিন্তু একটু পুরো দেখতে পারো আচ্ছা এবার আমরা একটু এনভারমেন্ট অ্যান্ড ইকোলজিটা যদি দেখি দেখতে পাবে এখানেও বিভিন্ন ছোটো ছোটো চ্যাপ্টারে ভাগ করা আছে এনভাররমেন্ট অ্যান্ড সাস্টেনেবেল ডেভেলপ বলছে বলছে দ্য অর অ্যাক্ট অফ ইন্ডিয়া ওয়াজ এনাক্টেড কত সালে হয়েছিল এটা ইউপি ইউডিএ এলডিএ প্রিলিমস দু হাজার তেরোতে এসেছিলো ঠিক আছে এরপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু এনভারনমেন্টাল প্রোটেকশন এটাও এসেছিলো ওই সেম পরীক্ষাতে তারপরে তামিলনাড়ু পিএসসির কোশ্চেন রয়েছে দু হাজার সতেরো সাল ঠিক আছে এরকম কিন্তু এখানেও আমরা দেখতে পাবো ইকোলজির আলাদা করে একটা চ্যাপ্টার ভাগ করা দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ প্রোপোজ বাই কে প্রথম নামটা ব্যবহার করেছিল তারপরে দেখতে পাবো এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আর্টিফিশিয়াল ইকোসিস্টেম তো এরকম প্রশ্ন কিন্তু রয়েছে এটা ইকোলজির ওপরে মানে ইকোলজির যে একটা আলাদা টপিক তার উপরে এটা বায়োডাইভার্সিটি দেখতে পাবে তার উপর আলাদা করে এখানে প্রশ্ন রয়েছে ঠিক আছে তারপর দেখো গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের উপর আলাদা করে একটা পার্ট দেখতে পাচ্ছি আমরা এখানেও বিভিন্ন প্রশ্ন রয়েছে তারপরে এখানে ওজন লেয়ার রয়েছে ফরেস্ট অ্যান্ড ফরেস্ট ওয়াইল্ড লাইফ দেখতে পাবে এখানে যেমন ধরো এই যে প্রশ্নটা তো টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স দ্য এরিয়া আন্ডার ফরেস্ট শুড বি কত পার্সেন্ট হতে হবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ অ্যান এভার এভার গ্রিন ফরেস্ট ঠিক আছে তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট দ্য ইম্প্যাক্ট অফ ডিফরেস্টেশন ইন ইন্ডিয়া ঠিক আছে এরকম প্রশ্ন কিন্তু আমরা পাবো এবং এই জায়গাটার থেকেও পরীক্ষাতে যেহেতু মানে সিভিল সার্ভিস মেইনসে তো আমরা পেয়ে যাবে প্রশ্ন ইকোলজির ওপর থেকে প্রশ্ন আসতে এখান থেকে যদি প্র্যাকটিস করা যায় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে কমন আসার সম্ভাবনাও কিন্তু তৈরি হয় ঠিক আছে এবার আমরা চলে আসবো জেনারেল সায়েন্সের মধ্যে তো দেখো এই এতগুলো পাতা জুড়ে কিন্তু আমাদের এক প্রকার ইকোলজি চলেছে এবার আমরা যদি জেনারেল সায়েন্সে চলে আসি এটা ফিজিক্সের পোর্শন দেখতে পাবে এটা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট রয়েছে দ্য ইউনিট অফ ওয়ার্কিস যেটার উত্তর হবে জুল ঠিক আছে নিউট্রন ওয়াটনা না ডাইন যেটা হবে এরকম রয়েছে এই যে চ্যাপ্টার দেখতে পেলে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ওপর আলাদা করে দেওয়া এখানে আমাদের টোটাল প্রশ্নের পরিমাণ রয়েছে সাঁত্রিশটা তারপরে রয়েছে মেজারিং ডিভাইস অ্যান্ড স্কেল দেখতে পাবে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের ফিজিক্সেরও বিভিন্ন চ্যাপ্টারগুলো চলেছে ফিজিক্যাল প্রপার্টিস অফ মিনারেল দেখতে পাবে এখানে রয়েছে লাইটের একটা লাইটের একটা চ্যাপ্টার দ্য ওয়েভ লেন্থ এক্সটেনশন অফ ভিজিবল লাইটিস ঠিক আছে তো এই জায়গাগুলো আমি আর খুব বেশি বিস্তারিত বলছি না কনডাক্টিভিটি রয়েছে এখানে একটা মিসলেনিয়াস পোর্শন দেখতে পাবে রয়েছে মিসলেনিয়াস পোর্শনের উপর অনেক বেশি কোয়েশ্চেন থাকে এখানে ডাব্লিউ কোয়েশ্চনও দেখলাম মনে হলো যাই হোক ডাব্লিউ এর কোশ্চেন ডাব্লিউ বিপিএসসি মেন এটা দু হাজার উনিশে এসেছিল হুইচ হুইচ অফ দেয়ার আর ইউজড টু মেজার অপটিক এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি আচ্ছা তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা পাবো মানে আমাদের স্টেট সিভিল সার্ভিস যেটা সেটার প্রশ্নও কিন্তু এখানে এক প্রকার কভার করা আছে ঠিক আছে দেখো এটা আবার আমাদের হচ্ছে আইটি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মানে কম্পিউটারের ওপরে রয়েছে এখানে এখান থেকেও আলাদা আলাদা আমরা কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছে এগুলো চাইলে পরে আমি বলবো তোমরা একটু পজ করে পড়ে দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড়ো হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে জেনারেল সায়েন্সটা কিন্তু আমাদের বেসিক্যালি চলেছে জেনারেল সায়েন্সের প্রত্যেকটা পার্টই আছে তো দেখো এই এই পেজগুলো আমি একটু স্কিপ করে করে এগোচ্ছি ঠিক আছে জেনারেল সায়েন্স কিন্তু আমরা পুরো টপিকটাই পাচ্ছি এবার আমরা একটা জেনারেল অ্যাওয়ারনেসের পোর্শনটা একটু দেখে নেবো স্ট্যাটেজিকের যে অংশ বলতে পারে সেটা একটু দেখে নিই আমরা একটু একটা ধারণা করে নিই যে কেমন কী রয়েছে না রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেসের ওপর এখানে বুকস অ্যান্ড অথার দেখতে পাবে বলছে দ্য বুক ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ দ্য অটোবায়োগ্রাফি কার অটোবায়োগ্রাফি হু হাজ রাইটার দ্য বুক নেমড গীতা রহস্য গীতা রহস্য কে লিখেছেন ঠিক আছে তো এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন পাবো এবং সেগুলো কোনো না কোনো বিগত বছরের পরীক্ষার প্রশ্ন তো যেমন ধরো এখানে দেখতে পাবে বইটা প্রচণ্ড ভারী তোলাটাও মুশকিল দেখো এটা যেমন গোয়া প্রিলিমস দু হাজার সতেরো এমপিপিএসসি রয়েছে ইউপিপিএসসি মেইনস রয়েছে দু হাজার চার তো এরকম কিন্তু বিভিন্ন বিগত বছরের পাবো তো এখানে আমাদের বুকস অ্যান্ড অথার্সের উপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে তারপর যদি চলে আসো দেখতে পাবে এখানে ছোটো ছোটো টপিক ভাগ করা আছে অনেক এখানে বুকস অ্যান্ড অথারটা যেহেতু খুব ইম্পর্টেন্ট এখানে বুক অ্যান্ড অথারের উপরে কিন্তু আমরা অনেক প্রশ্ন পাবো এবং এর মধ্যেও দেখতে পাবে এরকম কিন্তু কনসেপচুয়াল মেন্স ওরিয়েন্টের প্রশ্ন রয়েছে ডিফেন্সের উপর আলাদা করে দেখতে পাবে এখানে প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি তারপর এখানে সায়েন্টিস্ট অ্যান্ড ইনভেনশনের উপরে রয়েছে ঠিক আছে টেলিস্কোপ ওয়াজ ইনভেন্টেড বাই এরকম রয়েছে আচ্ছা স্পেস অ্যান্ড স্যাটেলাইটের ওপর আর্য ভট্টোভাস লঞ্চ অন কত সালের কত তারিখে লঞ্চ হয়েছিলো এরকম পাবো তারপর দেখতে পাবে এখানে আমাদের আর্ট অ্যান্ড কালচারের ওপরে আলাদা করে একটা পার্ট রয়েছে ঠিক আছে যেমন ধরো এই যে ছাপ্পার কুট ইজ এ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইথ স্টেট তো এরকম ধরনের কিন্তু প্রশ্ন আমরা পাবো তোমরা এগুলো এইগুলো চাইলে কিন্তু একটুখানি পস করে পড়ে দেখতে পারো আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়েছে অনেক কিছু রয়েছে বইটার মধ্যে এটা অ্যাওয়ার্ডস দেখতে পাবে এটা স্পোর্টসের উপরে রয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আমাদের বলতে পারো যে জিকের যে বিভিন্ন পার্ট সেগুলো কিন্তু বইটার মধ্যে চ্যাপ্টার ওয়াইজে কিন্তু করা আছে এবং অনেক পরিমাণে প্রশ্ন এখানে রয়েছে অনেক কনসেপচুয়াল প্রশ্ন রয়েছে এরকম মানে মেলানো মেলানো ধরনের ম্যাচ লিস্ট কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেওয়া আছে তো প্র্যাকটিস কিন্তু এখান থেকেও জিকে তোমরা যদি করে নিতে পারো সেটাও কিন্তু খুব ভালো হয় ঠিক আছে দেখো এই যে এই যে কোশ্চেনটা দূরদর্শন ইজ দ্য ব্রডকাস্টিং এজেন্সি অফ কাদের তারপরে এখানে ভালো ভালো প্রশ্নই রয়েছে প্রত্যেকটা পড়ছি না দ্য মেন অবজেক্টিভ অফ সাস্টেনেবল ট্যুরিজম ইস কি তো এরকম টপিক কিন্তু আমরা পাচ্ছি এখানে প্রশ্নের পরিমাণটা অনেক বেশি এটা মিসলেনিয়াস পার্ট গেলো এখান থেকে আমাদের স্টেট জেনারেল এখানে যেমন ধরো বিহারের ওপরে আলাদা করে বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া আছে ঠিক আছে বলছে কুনওয়ার সিং ওয়াজ এ কিং অফ বিহারে যেহেতু বিহার রিলেটেড মানে তিনি বিহারে বাসিন্দা ছিলেন পাটনা ওয়াজ মেড দা ক্যাপিটাল অফ এ স্টেট বাই ঠিক আছে তো এরকম ধরনের কিন্তু আমরা স্টেট ভিত্তিক বিভিন্ন বলতে পারো যে জিকের প্রশ্ন পাবো এটা ঝাড়খণ্ডের উপরে রয়েছে তো এগুলো প্র্যাকটিস করা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের উপর আলাদা করে এখানে দেওয়া নেই মিসলেনিয়াস প্রশ্ন থাকতে পারে মধ্যপ্রদেশ দ্য ডাইনেস্টি ইজ ফ্রম মধ্যপ্রদেশ কোন ডাইনেস্টি মধ্যপ্রদেশে ছিল এরকম ঠিক আছে মধ্যপ্রদেশের যে বলতে পারে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি তার প্রত্যেকটা বিষয়ের ওপরে কিন্তু এখানে একটা জিকের সেকশন করা আছে এটা ছত্তিশগড়ের ওপরে দেখতে পাবে আলাদা করে রয়েছে আর এই প্রশ্নগুলো সবই কিন্তু ওই ওই মানে রাজ্যেরই স্টেট সিভিল সার্ভিসের প্রশ্ন ছত্তিশগড় পিসিএস দেখতে পাচ্ছি সব লেখা রয়েছে এটা রাজস্থানের ওপর দেখতে পাবে রয়েছে এখানে তো এখানে কিন্তু ডাবলু এর যেটা সেটা আলাদা করে দেওয়া হয়নি তবে এখানে তো আমরা ওইটা মিসলেনিয়াস প্রশ্নের মধ্যে দু চারটে প্রশ্ন কিন্তু পা পেলেও পেতে পারি ঠিক আছে জিনিসটা আমার দেখা নেই যাই হোক আমি ওই জিনিসটা দেখিনি আর কি এটা উত্তরপ্রদেশ দেখতে হবে উত্তরপ্রদেশের আলাদা করে দেওয়া আছে এক একটা মানে বলতে পারো যে ভিত্তিক এক এক রকমের মানে পরিমাণের প্রশ্ন আছে ঠিক আছে এবং সেগুলো কিন্তু সেই দেখো মানে পার্টিকুলার সেই স্টেটেরই ইউপিপিসিএসই কিন্তু রয়েছে তো আমরা জাস্ট এই জায়গাটা একটু উল্টে দেখিনি যে কী রয়েছে না রয়েছে মিসলেনিয়াস পোর্শন এখানে ঠিক আছে মিসলেনিয়াসের মধ্যে এখানে কিন্তু আমরা ডাব্লিউ বিসিএসের দু একটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিন্তু পেরেও পেতে পারি ঠিক আছে তো এভাবেই আমাদের পরপর বলতে পারো যে এই যে পার্টটা স্টেট জেনারেল অ্যাওয়ারনেসের যে পোর্শন সেটাও কিন্তু গেছে আচ্ছা এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া থাকে তো কারেন্ট অ্যাফেয়ার্সটা যেহেতু পুরোনো হয়ে গেছে এখানে কারেন্ট এফেয়ার্সটা দেখাচ্ছে না কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশ কিছু থাকে ঠিক আছে এই কারেন্ট এফেয়ার্সগুলো আগের বছরের মানে দু হাজার বাইশেরই বেশিরভাগটা বলতে পারো এবং লাস্টে আমরা দেখতে পাবো এখানে লেটেস্ট এক্সাম ট্রেন্ড সেখানে আইএস প্রিন্স দু হাজার বাইশের প্রশ্নগুলো এখানে আলাদা করে এখানে অ্যাড করা আছে বিভিন্ন যে রিসেন্ট মানে লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছিলো সেগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে যেগুলো ওই ওয়াইজ ভাগ করা নেই এটা ইউপিপিএসসি দু হাজার বাইশের দেখতে পাবে প্রশ্নপত্র এখানে রয়েছে যেরকম যেরকম এসেছিলো তারপরে যদি আমরা এখানে চলে আসি দেখতে পাবো এটা আমাদের বিপিএসসি প্রিলিমস দু হাজার বাইশে যেরকম যে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে দেওয়া আছে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার ঠিক আছে তারপরে এটা দেখো ইউকে পি প্রশ্নপত্র এখানে আলাদা করেও কিন্তু উল্লেখ করা আছে এমপিপিএসসিটাও ওখানে কিন্তু রয়েছে পরীক্ষার যে ডেট সেটা উল্লেখ করা আছে এটা সিজিপিএসসি পি এস সি দেখতে হবে ছত্তিশগড়ের তারপর এখানে ডাব্লিউ পিএসসি মেন দেখো দু হাজার একুশের মেন এক্সামের প্রশ্নের কিন্তু যে পত্র সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে কিছু লেটেস্ট যে পরীক্ষার প্রশ্নপত্র সেগুলো কিন্তু আমরা এই বইটার মধ্যে এখানে পেয়ে যাচ্ছি দেখো ডাব্লুপিএসসি মেন এক্সাম দু হাজার একুশ সেটা আমরা এখানে পাচ্ছি তো এইগুলো এইভাবে এভাবে কিন্তু পরপর আমাদের এক প্রকার বলতে পারো বইটার মধ্যে লাস্টে দেওয়া আছে তো এগুলো আমি আর দেখাচ্ছি না সূচিপত্রটা দেখিয়েছিলাম তো মোটামুটি যে রিসেন্ট পরীক্ষাগুলো দু হাজার বাইশ এটা রিএক্সাম হয়েছিলো রি এক্সামের প্রশ্নপত্র দেওয়া আছে এখানে ঠিক আছে এবং যাই হোক এগুলোর আমি আর কিছু দেখালাম না লাস্ট এখানে বইটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এক কথায় বলতে হয় যে এই বইটা কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের জন্য একটা দুর্দান্ত বই তোমরা দেখেই বুঝতে পারলে যে বইটার মধ্যে প্রচুর পরিমাণে প্রশ্নোত্তর রয়েছে মানে একুশ হাজার প্লাস এমসিকিউ সেটা প্র্যাকটিস করা কিন্তু খুব মানে বলতে পারো যে সময় সাপেক্ষ ব্যাপার একটু অবশ্যই টাইম লাগবে করতে তবে যদি এটাকে ভালো করে করে রিভিশন করে নেওয়া যায় তাহলে কিন্তু এমসিকিউ নিয়ে খুব একটা সমস্যা থাকবে না ঠিক আছে তো তোমরা দেখো দেখলে বইটা আশা করি বইটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর যদি বইটা পছন্দ হয় তাহলে পার্চেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে অবশ্যই চেকআউট করে পার্চেস করে নিও বইটা ভালো করে যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু জিকে নিয়ে বা জেনারেল স্টাডিজ নিয়ে তোমাদের বলতে পারো যে ভীতি অনেকটাই কেটে যাবে ঠিক আছে তো কেমন লাগলো এই বইটা বা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি এই বইটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো অন্য কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাতে পারো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি আর যদি অন্য কোনো কোয়েশ্চেন অন্য অন্য কোনো পরীক্ষা সংক্রান্ত বা কিছু যে কোনো কোয়েশ্চেন তুমি কমেন্টে করো আমি অবশ্যই কিন্তু রিপ্লাই করব আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দেখবো সেখান থেকে চেকআউট করে কিন্তু জয়েন হয়ে যাও ঠিক আছে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকে বেলাইকানটা প্রেস করে কিন্তু অল করে দিও ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে